বিশ্বে করোনায় সাধারণ মানুষের মতো এরই মধ্যে আক্রান্ত হয়েছেন বিভিন্ন দেশের মন্ত্রী ও শীর্ষ রাজনৈতিক নেতারা আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীও বাদুজানি ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রীও এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেও কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে যদিও করোনায় আক্রান্তের খবর মিথ্যে বলে নাকচ করেছেন ট্রাম্প আসমাতুলের আরেকটি রিপোর্ট মানুষের পাশাপাশি প্রথম করোনা ভাইরাসের ছোবলে পড়েন ইরানের মন্ত্রী ও এমপিরা আক্রান্ত হন দেশটির উপস্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাজ হারি রচি ও সংসদ সদস্য মাহমুদ সাদিকির এরপর প্রাণঘাতী ভাইরাসটি ধরে দেশটির নারী ও পরিবার কল্যাণ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এফত্যাকারকে কোভিড নাইন্টিনে প্রাণ হারিয়েছেন ইরানের এক আইন প্রণেতা ও সাবেক এক কূটনৈতিক এরপর ফ্রান্সের মন্ত্রিপরিষদের দিকে ঝোঁকে ভাইরাসটি সংক্রমিত হয় ফরাসি সংস্কৃতি মন্ত্রী ফ্রক রিয়েস্তার দেহে এই ঘটনায় নিজেকে গৃহবন্দী করে রাখছেন তিনি নিজেকে করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে পারেননি ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডোরিয়েসো মঙ্গলবার করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে নাদিন সেলফ আইসোলেশনে আছেন বলে জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনায় আক্রান্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে এ কারণে আপাতত করমর্দন করা থেকেও নিজেকে বিরত রাখছেন ট্রাম্প তবে মঙ্গলবার ওয়াশিংটনে সাংবাদিকদের করোনায় আক্রান্তের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আমার মাঝে করোনার কোন লক্ষণই নেই যদি হতো আপনারা তা আগেই জানতে পারতেন আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন প্রেসিডেন্ট তার দাপ্তরিক কাজে প্রয়োজনীয় করমর্দন করবেন Asmatuli News 24